Assalamualaikum. This is Hamid from Riyadh, Saudi Arabia. আমরা আজকে এই মুহূর্তে এসেছি রিয়াদে ওতাইম মল মার্কেটে, বিশাল বড় একটি মার্কেট। তো আসার পরে দোতলায় যাওয়ার পরে আমরা দেখলাম যে নিচে একটি সৌদি ট্র্যাডিশনাল মেলা হচ্ছে, বিভিন্ন ধরনের স্টল এখানে দেওয়া হয়েছে। তো আমরা এখন এই মুহূর্তে দোতলায় আছি, আমরা প্রথমে বুঝতে পারিনি যে এখানে একটি মেলা হচ্ছে। তো আমরা এখন নিচে যাব, মেলাটি ঘুরে ঘুরে দেখব। চলুন তাহলে আপনারা আমার সাথে মেলায় কী কী আছে সেটা আপনাদের দেখায়, আপনাদের সাথে শেয়ার করি। আমরা আল ওথাইম মার্কেটে আসছি, এখানে একটা সৌদি ট্র্যাডিশনাল একটি মেলা হচ্ছে। মেলাটা আপনাদের জীবন্ত টাইগার ইয়ে করে রাখছে, কি বলে গভীর করে রাখছে, জীবন্ত টাইগার এখানে বিভিন্ন ধরনের প্রাণীর চামড়া, মুখ এবং হাড়গুড় দিয়ে মমি, একেবারে রিয়েল যে প্রাণীটা, যে দেখতে পাচ্ছি বাঘ, জেব্রা, আরও নানান ধরনের পাখি আছে। তো এগুলা মমি করে রাখা হয়েছে এখানে, বিভিন্ন হরিণ এবং বিভিন্ন প্রাণীর যে রিয়েল যে চামড়াগুলো আছে সেগুলা ইউজ করা হয়েছে, ইউজ করে এই মমিটা বানানো হয়েছে এখানে। আমরা এখন এই পাশে একটি স্টল আছে, সেই দিকটাতে যাব। তাহলে চলুন দেখি এখানে কি আছে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্টল এখানে আছে, বিভিন্ন পুরনো ঐতিহ্যবাহী যে জিনিসগুলো সৌদির অনেক আগের দিনের মানুষ কী ব্যবহার করতো এগুলা এখানে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের স্টলে। তো এই স্টলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিসপত্র, এখানে বড় বড় পুরনো মটকা, তারপরে এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ওই সময় অনেক দিন আগের পুরনো যে ছবি ওগুলা। এই স্টলটাতে বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চাদের জন্য খেলনা, বিভিন্ন আমাদের দেশে যে মেলা হলে যে বিভিন্ন ধরনের ছোট বড় খেলনা পাওয়া যায় এই স্টলটাতে, এইগুলা সব কিছু, বেলুন, খেলনা, গাড়ি, ছোট গাড়ি, অনেক কিছু এই স্টলটাতে পাওয়া যায়। এখানে বাচ্চারা ঘুরে ঘুরে কিনছে। তো এটা হচ্ছে সৌদি ট্র্যাডিশনাল একটি মেলা, মানে বিভিন্ন সময়ে সৌদি আরবে বিভিন্ন আগে পুরনো যে জিনিসগুলা ব্যবহার করা হতো এগুলা এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এগুলা গৃহস্থালীয়, মানে ঘরে যে তৈজসপত্রগুলা ব্যবহার করা হতো সেগুলার এই স্টলটি। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি, ফারহান অনেক মজা পাচ্ছে, সাথে ফারহানের আম্মু আছে, তো তারা অনেক মজা পেয়েছে এগুলা দেখে। বিভিন্ন দেশের লোকজন এখানে আসছে। তো এই স্টলটিতে বিভিন্ন বাদ্যযন্ত্র, পিয়ানো, পুরনো টেলিভিশন, এগুলা দেখে মনে হচ্ছে অনেক আগের, এগুলা খুব সংরক্ষণ করে রাখছে প্রদর্শনীর জন্য। যে এখানে একটি পুরনো টেলিভিশন, আবার ওই মুভি দেখানোর জন্য যে ফিতা, ওগুলোও আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ল্যাম্প, এরপরে বিভিন্ন ধরনের পোর্ট্রেট পিকচার, সব কিছু এখানে উপস্থাপন করা হয়েছে প্রদর্শনীর জন্য। তো আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা স্টল দেখেছি, অনেক সুন্দর সুন্দর অনেক পুরনো আমলের জিনিসপত্র এখানে প্রদর্শন করা হয়েছে।
তো ভালোই লাগলো মেলাটা ঘুরে। তো এখন আমরা অন্য যে এই ওথাইম মার্কেটের আরও একটি জায়গা আছে যেখানে বাচ্চাদের রাইড আছে, ওখানে আমরা যাব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি যারা দেখেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।